বাম আমলের তৎকালীন রাজনৈতিক ক্ষমতায় বলিয়ান অমরপুর ব্লকের অন্তর্গত পশ্চিম রাঙ্গামাটি পঞ্চায়েতের নির্বাচিত সদস্য ক্ষমতার জোরে নিজ বাড়িতে থাকা পুকুরের মধ্যে বেশ কিছু মূল্যবান পানীয় জলের পাইপ লুকিয়ে রেখেছিল বহুদিন যাবৎ। বুধবার পুকুরে তল্লাশি চালিয়ে বেশ কিছু পাইপ উদ্ধার করা হয়েছে। তথাকথিত বাম সাম্রাজ্যে বাম কেয়ারহাতদের অত্যাচারে অধিষ্ঠ হয়ে রাজ্যের সাধারণ মানুষ বিপুল হারে ভোট দিয়ে রাজ্যে গঠন করল বিজেপি সরকার। নতুন সরকার গঠিত হওয়ার সাথে সাথেই রাজ্য জুড়ে বিভিন্ন ধরনের ঘোটালা ও দুর্নীতিগুলো একে একে উঠে আসছে। অমরপুর ব্লকের পশ্চিম রাঙ্গামাটির পঞ্চায়েতের সদস্য আশিস দাসের পুকুরে মূল্যবান পানীয় জলের পাইপ লুকিয়ে রেখেছে বহুদিন যাবৎ। এই ঘটনাটি এলাকাবাসীরা সকলেই জানত, কিন্তু আশিস দাসের প্রতাপ এতটাই ছিল যে কেউ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পেত না। বর্তমানে রাজ্যে বাম শাসনের পতন ঘটায় আশিসবাবুর প্রতাপ ও দাপট কিছুটা কমে আসে। এলাকাবাসীরা সকলে মিলে আশিসবাবুর পুকুরে তল্লাশি চালিয়ে বেশ কিছু জলের পাইপ উদ্ধার করেছে। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘ বছর যাবৎ এলাকায় জলের পাইপের অভাবে পানীয় জল ও কৃষি ক্ষেত্রে জলের বন্দোবস্ত করার সুবিধা ছিল না। আজকে দীর্ঘ 20-25 বছর ধরে কৃষির থেকে আরম্ভ করে আপনার যে মানুষের যে পানীয় জল থেকে আরম্ভ করে দীর্ঘদিন ধরেই সমস্যা। তার সমস্যার কারণ হয়েছে কি, বিভিন্ন জায়গাতে পাইপলাইনের অভাবে জল ঠিকমতো দেওয়া যাইতেছে না। এমআইতে পাইপলাইনের কারণে জল দিতে পারতেছে না মানুষ। দীর্ঘদিন ধরে জলের কারণে মানুষের কৃষির থেকে আরম্ভ করে খাওয়ার জল থেকে আরম্ভ করে মানুষের সমস্যার সমাধান হইতেছে না। কিন্তু আজকে আমরা একটা গোপন সূত্রে একটা খবর পাইছি, আমরা এই পাড়ারই, আমরা চাই সমাজ সুন্দর থাকুক, সমাজ শক্তিশালীভাবে গড়ে উঠক। তো আমরা একটা গোপন ভিত্তিতে একটা খবর পাইছি, উনি সে দীর্ঘদিনের পঞ্চায়েতের মেম্বার এবং পার্টির এলসিএম, পার্টির একটা দায়িত্বে আছে। নাম কি ওনার? ওনার নাম আশিস দাস এবং উনি এফসির সম্ভবত উত্তরাঞ্চলের প্রেসিডেন্ট, ভালো একজন নেতৃত্ব কমিউনিস্টের। তো ওনার সেই এই যে নেতৃত্বের কল্যাণে আজকে ওনার বাড়িতে ওনার পুকুরের মধ্যে এমআই এবং ডিডাব্লিউসির পাইপ আমরা গোপন সূত্রে খবর পেয়েছি। আমাদের মারা সবাই মিলে লেখে আমরা আইসি পুকুরের আমরা চেক করছি, ভদ্রভাবে চেক। নিজ বাড়ির পুকুরে উদ্ধার হওয়া অবৈধ পাইপগুলোর কথা শুনে আশিসবাবুর স্ত্রী ওনার স্বামী কোনো পঞ্চায়েতের অধীনে কাজ করেন সেটাই ভুলে গেছেন। আসিল কে? আসিল আমার হাজবেন্ড। নাম কি? আসিল আশিস দাস। আচ্ছা, এটা কোন পঞ্চায়েতের আন্ডারে? রাঙ্গামাটি পঞ্চায়েত। আমি এটা ঠিক আমি সঠিক জানি না। দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জল ও কৃষি ক্ষেত্রে জলের যে সমস্যা ছিল তা একমাত্র কারণ ছিল উপযুক্ত পাইপের অভাব। আশিসবাবুর পুকুর থেকে পাইপ উদ্ধার করে এলাকাবাসীরা ক্ষোভে ফুঁসছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।